হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? বিপুল ব্লগ 71-এ আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, শুরু হয়ে গেল আমাদের 18 নং শৈলকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ঢালাইয়ের কাজ। তো প্রথমত সিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। এখানে দুইজন ইঞ্জিনিয়ার সাহেব এসছেন সরকারি অফিস থেকে, তারাও দেখছেন, আর আমি সার্বক্ষণিকভাবে এখানে দেখছি। এই যে ইঞ্জিনিয়ার সাহেব দাঁড়িয়ে আছেন, তিনি সব কিছু দেখিয়ে দিচ্ছেন, কিভাবে কি হবে, কোথাও কোনো ত্রুটি থাকলে তিনি দেখিয়ে দিচ্ছেন। তো বন্ধুরা, আপনারা সবাই দেখতে থাকুন আজকের আপডেট। আর আপনি যদি আমার চ্যানেল বিপুল ব্লগ 71-এ নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে পেজটি ফলো করবেন। তো বন্ধুরা, আমি আমাদের শৈলকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আপডেট দিতে থাকব। আপনারা প্রথম থেকে বিল্ডিং শেষ না হওয়া পর্যন্ত এই আপডেট দেখতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সাথেই থাকবেন, তো দেখতে থাকুন। ভিতরে ভিতরে আর ঢোকবে না, আর করতে না। Bravo! তো বন্ধুরা, ইঞ্জিনিয়ার সাহেব বললেন যে আমাকে প্রথম ঢালাই এখানে দিতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের একজন সদস্য হিসাবে। যেহেতু প্রধান শিক্ষক সাহেব উপস্থিত নাই, তো আমাকেই ওখানে ঢালাই প্রথমে ঢালতে হবে। এই জন্য আমি ফাউন্ডেশনের মধ্যে নেমে গেলাম, এখন এখানে ঢালাই দেয়া হবে। তো আমি অপেক্ষা করছি ঢালাই আসা পর্যন্ত, আপনারা দেখুন। Thank you.
তো আমি প্রথম এখানে দুই তিন কর্নি ঢালাই ঢেলে উদ্বোধন করে দিলাম। তো এই যে সিসি ঢালাই হচ্ছে এটা 3 ইঞ্চি ঢালাই, এখান থেকে প্রায় 10 ফিট উপরে ফ্লোর হবে, ইঞ্জিনিয়ার সাহেব তাই বললেন। এ চলবে একদম শেষ পর্যন্ত, বিল্ডিং কমপ্লিট হওয়া পর্যন্ত ভিডিও চলবে। বন্ধুরা, এগুলো 20 মিলি রড, এগুলো কলামে যাবে, এক একটা কলামে 12টা করে রড যাবে। এখানে রড বাঁধা চলছে। আপনি নর্মাল পকেট করতো।
ও তো দুই সাইডে কাজ চলছে না? তো বন্ধুরা, এখানে দেখুন কলামের রড বাঁধা হয়েছে। প্রত্যেকটা কলামে 12টি করে রড এবং প্রত্যেকটা রড 20 মিলি। তো এগুলোই কলামে সেট করা হবে। আর এখানে যে দেখুন ব্লক তৈরি করা হচ্ছে, এগুলো রডের নিচে দেয়া হবে, কারণ রডটা সিসি ঢালাই থেকে কিছুটা উপরে থাকবে। তো এখানে বেশ কয়েকটি কলাম বাঁধা হয়েছে, তো সেগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর ওই যে ওখানে দেখুন মিস্ত্রিরা রড বাঁধছে, অর্থাৎ কলামগুলো বাঁধছে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এখানে দেখুন একজন ইঞ্জিনিয়ার সাহেব সার্বক্ষণিকভাবে এখানে দেখছেন যে কয়টি খোয়া এবং কয়টি বালি ও কয়টি সিমেন্ট দেয়া হয়। তো এখানে তার কাছে হিসাব রয়েছে, তিনি মিলিয়ে দেখছেন। তো এখানে একজন ইঞ্জিনিয়ার সাহেব সিমেন্টের কোয়ালিটি দেখছেন, তিনি পরীক্ষা করছেন সিমেন্টটা কেমন। তিনি একটি প্যাকেট নিলেন এবং সেটা পড়ে দেখছেন যে এটার কোয়ালিটি কেমন। দুইজন ইঞ্জিনিয়ার সাহেব সার্বক্ষণিকভাবে এখানে কাজ পর্যবেক্ষণ করছেন। তারা সরকারি অফিসের ইঞ্জিনিয়ার, এখানে সব সময় থাকবেন। যেহেতু আমাদের এই স্কুলটি শৈলকুপা উপজেলা সদরে একদম সেন্টারে, তো স্কুলটির একটি সুনাম রয়েছে। তো আমাদের ভবনটিও সেইভাবে নির্মাণ করা হবে। ইঞ্জিনিয়ার অফিস থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তো তারা সার্বক্ষণিকভাবে এখানে থেকে প্রত্যেকটা জিনিস পরীক্ষা করছেন এবং কিভাবে কাজ হচ্ছে সেগুলো তদারকি করছেন। তো বন্ধুরা, আশা করি আমাদের ভবনটা শৈলকুপা উপজেলার মধ্যে একটা ভালো ভবন হবে। আপনারা দেখতে থাকবেন আপডেট, আমি প্রতিনিয়ত এই আপডেট দিতে থাকব। বিল্ডিং শেষ হবার দিন পর্যন্ত আমার এই আপডেট চলতে থাকবে। তো আপনারা আমার চ্যানেল বিপুল ব্লগ 71 সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, ফেসবুক পেজ ফলো করবেন। তাহলে সম্পূর্ণ বিল্ডিংয়ের নির্মাণ শৈলী বা সব কিছু দেখতে পারবেন।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।